ইউক্রেনের পূর্বাঞ্চলের কিছু নতুন এলাকার দখল নিয়েছে রুশ বাহিনী। কিয়েভে রাতভর ড্রোন হামলায় কয়েকটি ভবন ক্ষতিগ্রস্ত। চীনের সঙ্গে সম্পর্ক উন্নয়নে এবার বেইজিং যাচ্ছেন মার্কিন অর্থমন্ত্রী। চার দিনের সফরে পৌঁছাবেন বৃহস্পতিবার। পশ্চিম তীরে জেনিন ক্যাম্পে ইসরায়েলি সেনাবাহিনীর ব্যাপক হামলা, চারজন নিহত, আহত 27 জন। সৌদি এক্সট্রিম, এনজয় স্মুথ স্পিড। আমন্ত্রণ আন্তর্জাতিক খবর নিয়ে আমাদের নিয়মিত আয়োজন পূর্ব পশ্চিমে। আপনাদের সাথে আছি আমি সাদিয়া আফরিন। পূর্ব ইউক্রেনের কয়েকটি শহর রাশিয়ার সেনারা দখলে নিয়েছে বলে জানিয়েছে ইউক্রেন। এছাড়া ইরানের ড্রোন ব্যবহার করে রুশ বাহিনী কিয়েভে রাতভর হামলা চালিয়েছে বলে দাবি তাদের। এদিকে যুক্তরাষ্ট্রের রিপাবলিকান আইন প্রণেতাদের সমর্থন হারানোর শঙ্কা প্রকাশ করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। রাশিয়ার বিরুদ্ধে ইউক্রেনে পাল্টা আক্রমণ শুরুর পর জোরদার হয়েছে রুশ আক্রমণও। রুশ সেনাবাহিনী ইউক্রেনের পূর্বাঞ্চলের কিছু কৌশলগত শহরের দখল নিয়েছে বলে জানিয়েছে কিয়েভ। সোয়াতোভের দুটি গ্রামে দুপক্ষের মধ্যে চলছে তীব্র লড়াই। লুহানস্কে অবস্থিত এই শহরটি দীর্ঘদিন ধরে ইউক্রেনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ দুই দেশের মধ্যে সংঘাত শুরুর পর থেকে এই এলাকা দিয়েই রুশ সেনাদের সরবরাহ করা হয় অস্ত্র। এছাড়া ইরানে তৈরি ড্রোন ব্যবহার করে ইউক্রেনের রাজধানী কিয়েভে রাতভর হামলা চালিয়েছে রাশিয়া। এতে বেশ কিছু আবাসিক ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে রাশিয়া সব ড্রোন ধ্বংস করার দাবি করেছে ইউক্রেনের বিমান বাহিনী। রুশ ক্ষেপণাস্ত্র হামলায় আহত হওয়ার পর চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন দেশটির পুরস্কার বিজয়ী লেখিকা ভিক্টোরিয়া আমেলিনা। যুদ্ধাপরাধ বিষয়ক গবেষক ছিলেন তিনি। গত 25 জুলাই ইউক্রেনের পূর্বাঞ্চলীয় শহর ক্রামাতোর্স্কে এই ক্ষেপণাস্ত্র হামলা চালায় রাশিয়া। ভাড়াটে সেনাদের দল ওয়াগনারের বিদ্রোহের ফলে যুদ্ধক্ষেত্রে রাশিয়া তাদের শক্তি হারিয়েছে বলে মন্তব্য করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। একই সাথে দুই দেশের মধ্যকার সংঘাতে যুক্তরাষ্ট্রের রিপাবলিকান আইন প্রণেতাদের কাছ থেকে ইউক্রেনের প্রতি সমর্থন হারানোর শঙ্কা প্রকাশ করেন তিনি। আগামী এক মাসের জন্য ওয়াগনার বাহিনীতে সেনা নিয়োগ স্থগিত করেছে ক্রেমলিন। এছাড়া ভাড়াটে এই যোদ্ধা গোষ্ঠীটির জন্য বেলারুশে নতুন ঘাঁটি তৈরি করা হচ্ছে। ইউক্রেন সীমান্ত থেকে 230 কিলোমিটার দূরে তৈরি করা হচ্ছে এই ঘাঁটি। এদিকে ইউক্রেনের সংঘাতপূর্ণ অঞ্চল থেকে প্রায় 7 লাখ শিশুকে রাশিয়ায় নিয়ে আসা হয়েছে বলে জানিয়েছেন রুশ পার্লামেন্টের উচ্চকক্ষ ফেডারেশন কাউন্সিলের আন্তর্জাতিক কমিটির প্রধান। এসব শিশু সংঘাতপূর্ণ এলাকা থেকে বোমা হামলা ও গোলাগুলি থেকে পালিয়েছে বলে জানান তিনি। তাহমিদ আবরার, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। ইউক্রেন যুদ্ধ রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের নেতৃত্বের ওপর ধ্বংসাত্মক প্রভাব ফেলেছে বলে মন্তব্য করেছেন মার্কিন কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিআইএ এর প্রধান উইলিয়াম বার্নস। যুদ্ধ নিয়ে রাশিয়ায় অসন্তোষ সিআইএর জন্য গোয়েন্দা তথ্য সংগ্রহের নতুন সুযোগ সৃষ্টি করেছে বলে মন্তব্য করেন তিনি। ওয়াগনার প্রধান ইয়েভজিনি প্রিগোজিন এক সপ্তাহ আগে রুশ সামরিক নেতৃত্বের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণার পর উইলিয়াম বার্নস ইউক্রেন যুদ্ধ এবং পুতিনকে নিয়ে এমন মন্তব্য করলেন। তিনি বলেন, মস্কোর বিরুদ্ধে প্রিগোজিনের সশস্ত্র বিদ্রোহ পুতিনের যুদ্ধ এবং তার নিজের শাসন ক্ষমতার উপর ধ্বংসাত্মক প্রভাবকে স্মরণ করিয়ে দেয়। যুক্তরাষ্ট্রের নতুন ভিসা নীতি বাতিল চেয়ে দেশটির আদালতে মামলা করেছেন বাংলাদেশি বংশোদ্ভূত মার্কিন নাগরিক রাব্বি আলম সহ 3 ব্যক্তি। এতে বাইডেন প্রশাসনের বিরুদ্ধে অসাংবিধানিক ও অযৌক্তিকভাবে বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে বাধা, সামাজিক অবস্থান বিনষ্ট ও ভাবমূর্তি ক্ষুণ্ণ করার অভিযোগ আনা হয়েছে। মামলায় মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন, পররাষ্ট্রমন্ত্রী ব্লিংকেন সহ পররাষ্ট্র দপ্তরকে বিবাদী করা হয়েছে। রাব্বি আলম যুক্তরাষ্ট্রে বঙ্গবন্ধু পরিষদের সভাপতি ও বঙ্গবন্ধু কমিশনের প্রেসিডেন্ট। নিজের ভেরিফাইড ফেসবুক পেজে তিনি জানান, 16 জুন অনলাইনে তারা মিশিগানের ডেট্রয়েট ইস্টার্ন ডিস্ট্রিক্ট আদালতে মামলার আবেদন করেন। এরপর 26 জুন তা নথিভুক্ত হয়। তিনি আরও জানান, বাংলাদেশ নিয়ে যে 6 মার্কিন কংগ্রেসম্যান বাইডেনকে চিঠি দিয়েছেন তাদের বিরুদ্ধেও মামলা করা হবে।
গেল ২৪ মে ব্লিংকেন ঘোষণা দেন, বাংলাদেশে গণতান্ত্রিক নির্বাচন প্রক্রিয়ায় যারা বাধা দেবে তাদের ভিসা দেবে না যুক্তরাষ্ট্র। চীনের সাথে সম্পর্ক উন্নয়নে এবার বেইজিং সফরে যাচ্ছেন মার্কিন অর্থমন্ত্রী জেনেট ইয়েলেন। চার দিনের সফরে বৃহস্পতিবার বেইজিং পৌঁছাবেন তিনি। সফরে বিষয়টি নিশ্চিত করেছে মার্কিন অর্থমন্ত্রণালয় এবং বেইজিং। অর্থমন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে, ইয়েলেন দুই দেশের সম্পর্ক এবং উদ্বেগের ক্ষেত্রগুলো নিয়ে সরাসরি আলোচনা করবেন, পাশাপাশি বিশ্বব্যাপী চ্যালেঞ্জ মোকাবেলায় একযোগে কাজ করার গুরুত্ব নিয়েও আলোচনা হবে বলে আশা করা হচ্ছে। এর আগে চীন সফর করেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন। সফরে চীনা প্রেসিডেন্ট শি জিনপিং, নেতৃস্থানীয় কূটনীতিক ওয়াং ই এবং পররাষ্ট্রমন্ত্রী ছিন গ্যাং এর সাথে দেখা করেন তিনি। ফ্রান্সের রাজধানী প্যারিসের শহরতলিতে এক মেয়রের বাড়িতে গাড়ি হামলার ঘটনা ঘটেছে, এতে মেয়রের স্ত্রী ও সন্তান আহত হয়েছে। এদিকে পুলিশের গুলিতে কিশোর হত্যার জেরে বিক্ষোভ সহিংসতা গড়িয়েছে পঞ্চম দিনে। রোববার রাতেই গ্রেপ্তার করা হয় ৭১৯ জনকে। স্থানীয় সময় রোববার রাত ১:৩০টার দিকে প্যারিসের শহরতলির মেয়র ভিনসেন্ট জিনব্রানের বাড়িতে ভাঙচুরের পর আগুন ধরিয়ে দেয় দুর্বৃত্তরা। টুইট বার্তায় হামলার সময় বাড়িতে ছিলেন না বলে জানান মেয়র। তবে মেয়র জানান তার স্ত্রী এবং দুই সন্তান তখন বাড়িতে ঘুমাচ্ছিলেন। টের পেয়ে বের হওয়ার সময় আহত হন তার স্ত্রী ও এক সন্তান। এই ঘটনাকে ভয়ঙ্কর উল্লেখ করে সরকারকে জরুরি অবস্থা জারির আহ্বান জানান মেয়র ভিনসেন্ট। যখন কোনো ভবনের দিকে জ্বলন্ত গাড়ি দিয়ে আঘাত করা হয় তখন পুরো ভবনে আগুন ধরে যেতে পারে। হত্যার উদ্দেশ্যেই সেটা করা হতে পারে, সে কারণে হত্যার চেষ্টার ভিত্তিতে তদন্ত শুরু করেন প্রসিকিউটররা। হামলার ঘটনার নিন্দা জানিয়ে মেয়রের বাড়িতে যান ফরাসি প্রধানমন্ত্রী এলিজাবেথ বোর্ন, দেখা করেন মেয়র ভিনসেন্টের সাথে। দোষীরা ছাড় পাবে না বলে জানান প্রধানমন্ত্রী। পুলিশের গুলিতে কিশোর নাহেলের হত্যার জেরে বিক্ষোভ সহিংসতা ছড়িয়ে পড়েছে প্যারিস সহ বিভিন্ন শহরে। এ সময় হামলার লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছে শিক্ষা প্রতিষ্ঠান, শপিং মল থেকে শুরু করে নানা প্রতিষ্ঠান। অতিরিক্ত পুলিশ মোতায়েন করেও থামানো যাচ্ছে না সহিংসতা। এই পরিস্থিতিতে দাঙ্গা বন্ধ করে সবাইকে শান্ত হওয়ার আহ্বান জানিয়েছেন নিহত কিশোরের নানি নাদিয়া। এর আগে দুই দিনে বিক্ষোভ সহিংসতা দমনে ২০০০-এর বেশি মানুষকে গ্রেপ্তার করা হয়েছে। সাইরা খান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। পশ্চিম তীরের জেনিন ক্যাম্পে ব্যাপক হামলা চালিয়েছে ইসরায়েলি সেনাবাহিনী। একাধিক বিমান হামলার মাধ্যমে এই অভিযান শুরু হয় বলে জানিয়েছে ফিলিস্তিনি কর্তৃপক্ষ। এতে অন্তত ৪ জন নিহত এবং ২৭ জন আহত হওয়ার কথা জানিয়েছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়। তবে ইসরায়েলের সামরিক বাহিনীর দাবি, জেনিন ক্যাম্পে সন্ত্রাসীরা ঘাঁটি গেড়ে সেখানে বেসামরিক নাগরিকদের ক্ষতির চেষ্টা করছে। তারা আরও দাবি করে ক্যাম্পটিতে ফিলিস্তিনের সশস্ত্র গোষ্ঠী ফাতা, হামাস ও ইসলামিক জিহাদের সদস্যরা রয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে মোতায়েন করা হয়েছে বেশ কয়েকজন মুখোশধারী সশস্ত্র ফিলিস্তিনি যোদ্ধাকে। এর আগে জুনের শুরুতে জেনিন ক্যাম্পে অভিযানের সময় ইসরায়েলি সেনার গুলিতে ৬ জন নিহত হয়। সুইডেনে পবিত্র কোরআন পুরানোর ঘটনায় সব মুসলিম দেশের ঐক্যমতের ভিত্তিতে কার্যকর পদক্ষেপ নিতে চায় অর্গানাইজেশন অফ ইসলামিক কোঅপারেশন ওআইসি। আগামী সপ্তাহে জেদ্দায় এ বিষয়ে বৈঠক হওয়ার কথা রয়েছে। এদিকে কোরআন পুরানোর জেরে সুইডেনের নতুন রাষ্ট্রদূত না পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে ইরান। এ ঘটনার জন্য সুইডিশ সরকারকেই দায়ী করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেন আমির আবদুল্লাহিয়ান। এদিকে কোরআন পুরানোর তীব্র নিন্দা জানিয়েছেন পোপ ফ্রান্সিস। মুসলমানদের পবিত্র গ্রন্থ পুরানো তাকে ক্ষুব্ধ ও বিরক্ত করেছে বলে মন্তব্য করেছেন তিনি। পবিত্র ঈদুল আজহার দিন সুইডেনের রাজধানী স্টকহোমের কেন্দ্রীয় মসজিদের বাইরে পবিত্র কোরআনে আগুন দেন সালওয়ান মমিকা নামের এক ব্যক্তি। সুইডেনে কোরআন পুরানোর নিন্দা জানিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। রাশিয়ায় কোরআন অবমাননাকে অপরাধ হিসেবে গণ্য করা হয় বলে জানান তিনি। সম্প্রতি রাশিয়ার একটি মসজিদ পরিদর্শনের সময় কোরআন নিয়ে এসব মন্তব্য করেন রুশ প্রেসিডেন্ট।
ঈদুল আজহার দিনে সুইডেনের রাজধানী স্টকহোমের কেন্দ্রীয় মসজিদের সামনে কোরআন পোড়ানো হয়। ইসলাম বিরোধী বিক্ষোভ কর্মসূচির অনুমতি দেয় খোদ সুইডিশ আদালত। এই ঘটনায় বিশ্বজুড়ে সমালোচনার ঝড় উঠেছে। সুইডেনের পাশাপাশি পশ্চিমা দেশগুলোর সরকারকেও বিভিন্ন সময় মুসলিম বিদ্বেষী নানা কার্যক্রমকে সমর্থন দিতে দেখা গেছে। তবে মুসলিমদের পাশে দাঁড়ালেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ব্যতিক্রম কাণ্ড ঘটিয়ে নজির সৃষ্টি করলেন তিনি। ঈদুল আজহার দিনে রুশ ফেডারেশনের স্বায়ত্তশাসিত দাগেস্তান প্রজাতন্ত্রের ডারবেন্ট এলাকার ঐতিহাসিক জুমা মসজিদে পরিদর্শন করেন পুতিন। সেখানে স্থানীয় মুসলিম প্রতিনিধিরা রুশ প্রেসিডেন্টের সঙ্গে দেখা করেন এবং তাকে কুরআন শরীফের একটি কপি উপহার দেন। এই উপহার সানন্দে গ্রহণ করেন পুতিন। এ সময় মুসলিমদের ধর্মীয় অনুভূতিতে আঘাত হানায় পশ্চিমা বিশ্ব ও সুইডেনের সমালোচনা করেন তিনি। কুরআন হাতে নিয়ে পুতিন বলেন, রাশিয়ায় কুরআন অবমাননা সংবিধান ও দণ্ডবিধি উভয় ক্ষেত্রেই অপরাধ। এটি মুসলিমদের পবিত্র গ্রন্থ এবং অন্যদের কাছেও একই রকম বিবেচিত হওয়া উচিত। বিশ্বের বিভিন্ন দেশে মানুষের ধর্মীয় অনুভূতিকে অসম্মান দেখানোকে অপরাধ বলে মনে না করা হলেও রাশিয়ায় এটি অপরাধ হিসেবে গণ্য হয়। এছাড়া কুরআন উপহারের জন্য প্রতিনিধিদের ধন্যবাদ জানিয়ে সবসময় এর নিয়মগুলো মেনে চলার চেষ্টা করবেন বলেও জানান পুতিন। নাদিয়া তাবাসসুম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। সুদানের সেনাবাহিনী ও আধাসামরিক বাহিনী আরএসএফ এর মধ্যে আবারও লড়াই চলছে। চলমান পরিস্থিতিতে দেশটিতে দিন দিন বাস্তুচ্যুতের সংখ্যা বাড়ছে। রোগ এবং অপুষ্টি তাদের হুমকির মুখে ফেলছে বলে জানিয়েছে মানবাধিকার সংস্থাগুলো। রাজধানী খার্তুমের পাশাপাশি ওমদুরমানেও রোববার দুই বাহিনীর মধ্যে ব্যাপক গোলাগুলি হয়েছে। এদিন আরএসএফ এর সদস্যরা সুদানের সেনাবাহিনীর বিভিন্ন অবস্থানে হামলার চেষ্টা চালিয়েছে। তাদের লক্ষ্য করে বিমান ও আর্টিলারি হামলা চালিয়েছে সেনাবাহিনী। বাহরিতে সুদানের সেনাবাহিনীর একটি যুদ্ধবিমান ভূপাতিতে দাবি করেছে আরএসএফ। বাংলাদেশের সংক্ষিপ্ত সফরে ব্যস্ত সময় কাটছে আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ী গোলকিপার এমিলিয়ানো মার্তিনেজের। দুপুরে সৌজন্য সাক্ষাৎ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে। ভোরে ঢাকায় পৌঁছান মার্তিনেজ। পাবলিক অনুষ্ঠান না থাকলেও প্রিয় তারকাকে দেখার জন্য ভিড় ছিল সমর্থকদের। মার্তিনেজের সাথে দেখা করে উচ্ছ্বসিত জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক মাশরাফি বিন মর্তজা। ঢাকায় আসছেন আর্জেন্টাইন বিশ্বকাপ জয়ী গোলকিপার এমিলিয়ানো মার্টিনেজ। এমন খবরে রাত থেকেই বিমানবন্দরে অবস্থান নেয় ভক্ত সমর্থকরা। লম্বা যাত্রা শেষে ইস্তাম্বুল থেকে ভোরে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পা রাখেন মার্টিনেজ। কড়া পাহারায় বিমানবন্দরের ভিআইপি গেট দিয়ে সরাসরি রওনা দেন হোটেলের উদ্দেশ্যে। আমি এত ভোরবেলা আসিনি, আমি গতকালকে রাত্রে 10টার দিকে আসছি, এখন পর্যন্ত ওয়েট করছি শুধু মার্টিনেজকে দেখার জন্য। 11 ঘন্টার ঝটিকা সফরে সকাল 9টায় হাজির হন আয়োজক প্রতিষ্ঠান নেক্সট ভেঞ্চারের অফিসে। সেখানেও আগে থেকেই ছিল সমর্থকদের উপচে পড়া ভিড়। প্রিয় তারকাকে এক নজর দেখতে পেয়ে উচ্ছ্বসিত তারা। ভোরবেলা এয়ারপোর্টে গিয়েছিলাম, ওখানে এক পলক দেখার সুযোগ হয়েছে। কাজ ঢাকা গাড়িতে উনি মুচকি হাসছিলেন এবং হাত নাড়তেছিলেন দর্শকদের উদ্দেশ্যে। 3-4 সেকেন্ডের জন্য আমরা তাকে দেখতে পেরেছি। আসলে আমাদের বিশ্ব চ্যাম্পিয়ন হওয়াটা যেমন একটা স্বপ্ন পূরণ ছিল একটা দলের ফ্যান হিসেবে, আর মার্টিনেজকে আসলে দেখাটাও এক ধরনের স্বপ্ন পূরণ। পূর্ব পরিকল্পনা অনুযায়ী মার্টিনেজের সাথে আড্ডা দিতে হাজির হন টাইগার ক্রিকেটের সফলতম অধিনায়ক মাশরাফি বিন মর্তজা। আলাপ আলোচনা শেষে ম্যাচের সন্তানদের সঙ্গে কুশল বিনিময়, অটোগ্রাফ ও সেলফি তোলেন মার্টিনেজ। সে সময় আর্জেন্টাইন এই গোলকিপারকে বাংলাদেশের জার্সি উপহার দেন মাশরাফি। আর সপরিবারে এমিলিয়ানোর সাথে দেখা করেছেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক। বিকেলে কলকাতার বিমানে উঠবেন বিশ্বকাপ জয়ী এই গোলকিপার। বাংলাদেশ, হাই, থ্যাংক ইউ ফর দিস মোমেন্ট, বাশবাকি অফ বাংলাদেশ, ইগো। কামরুল হাসনাত, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার দক্ষিণাঞ্চলে অরেঞ্জ কাউন্টি মশা নিধন ও মশাবাহিত রোগ প্রতিরোধে ড্রোন ব্যবহার করছে। অধিক কার্যকর উপায়ে শনাক্ত করা এবং কম আক্রমণাত্মক উপায়ে মশা নিধন করার জন্য ড্রোন ব্যবহারের উদ্যোগ নিয়েছে কর্তৃপক্ষ।
ক্যালিফোর্নিয়ায় এখন শীতকাল হলেও বৃষ্টি হচ্ছে নিয়মিত, এতে পারছে মশার বংশবিস্তার। জমে থাকা পানিতে জন্ম নেয়া মশার বিস্তারে নাজেহাল যুক্তরাষ্ট্রে, ক্যালিফোর্নিয়ার অরেঞ্জ কাউন্টি। মশা নিধনে প্রচলিত সব পদ্ধতি ব্যবহার করেছে স্থানীয় কর্তৃপক্ষ, কিন্তু তাতে আশানুরূপ ফল না পাওয়ায় এবার ড্রোন ব্যবহারের উদ্যোগ নিয়েছে তারা। জলাভূমি, পুকুর ও পার্কে মশা নিধনে কীটনাশক ছিটিয়ে দেয় ব্যবহার করা হচ্ছে ছোট এই আকাশযান। বৃষ্টির কারণে মশার উপদ্রব বেড়েছে, লক্ষ্য করলে দেখা যাবে এখানকার সব জলাভূমি পানিতে ভর্তি, তাই আমরা মশা নিয়ন্ত্রণে UAS পদ্ধতিতে কীটনাশক ছিটিয়ে দিচ্ছি। লিডিং এজ টেকনোলজির PV35 ব্যবহার করছি। মশা নিয়ন্ত্রণে ড্রোন ব্যবহার কার্যকর ভূমিকা রাখবে বলে আশা করছে কর্তৃপক্ষ, কেননা এর সাহায্যে সহজেই অবস্থান শনাক্ত করে মশা নিধনে যথাযথ ব্যবস্থা নেওয়া যায়। ড্রোনের সাহায্যে ছেটানো কীটনাশক বসতিতে যাবে না বলেও আশ্বস্ত করেছে অরেঞ্জ কাউন্টি। আমরা সবসময় উন্নত প্রযুক্তির খোঁজ করেছি যাতে বেশি কার্যকর ও কম আক্রমণাত্মক উপায়ে মশা নিধন করা যায়, সেক্ষেত্রে ড্রোন অনেক বেশি কার্যকর। ক্যালিফোর্নিয়ায় 2003 সাল থেকে এখন পর্যন্ত 7,500 মানুষ মশাবাহিত রোগে আক্রান্ত হয়েছে, এদের মধ্যে মৃত্যু হয়েছে 3%-এর। ক্যালিফোর্নিয়া ছাড়াও যুক্তরাষ্ট্রের টেক্সাস ও ফ্লোরিডাতেও মশাবাহিত রোগে আক্রান্ত রোগীর তথ্য মিলেছে। মশাবাহিত রোগ ব্যাধিগুলো দীর্ঘদিন ধরেই মানুষের স্বাস্থ্যের জন্য হুমকি হয়ে উঠেছে। ইউরোপিয়ান ইউনিয়নের রোগ প্রতিরোধ কর্তৃপক্ষ জুন মাসে সতর্ক করে বলেছে, জলবায়ু পরিবর্তনের কারণে গরম বেড়ে যাওয়ায় মশাবাহিত ভাইরাল রোগের ঝুঁকি বাড়ছে। তাহমিদ আবরার, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। এই ছিল আজকের পূর্ব পশ্চিমে সবসময় সবশেষ খবর। জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব ও টুইটারে।